সেই পৌরাণিক যুগ থেকেই চীনের সংস্কৃতিতে চায়ের ভূমিকা অনন্য। চা পান ও তৈরির প্রক্রিয়া দেশটিতে শিল্পের পর্যায়ে চলে গেছে বহুকাল আগেই। দেশটিতে যে কত ধরনের চায়ের প্রচলন আছে তা গুণে শেষ করার নয়, তবে এর মধ্যে অন্যতম দা হোং পাও চা। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাওকে চায়ের রাজা বলা হয়। এই চায়ের এক কেজির দাম প্রায় 10 কোটি 26 লক্ষ টাকারও বেশি। এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ক্ল্যাবোনয়েড রয়েছে, স্বাস্থ্যের পক্ষে যা খুবই উপকারী। সুগন্ধের জন্য এই চা বিশ্বখ্যাত। শোনা যায় পৌরাণিক আমলের এক সম্রাট এই চা পান করে অলৌকিকভাবে রোগমুক্তির পর একটি টকটকে লাল রঙের কম্বল দান করে দিয়েছিলেন। দ্য হং পাও চাকে সেই লাল কম্বলের নাম অনুসারে ইংরেজিতে আখ্যায়িত করা হয় বিগ রেড রোব নামে। সারা বিশ্বে একমাত্র চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতে এই চায়ের মাত্র 6টি মা গাছ রয়েছে। 2006 সালে চীন সরকার বিপুল টাকার বীমা করিয়েছে এই 6টি চা গাছের, যে কারণে এই চায়ের আকাশ ছোঁয়া দাম। তবে যত সময় যাচ্ছে গাছগুলো তত পুরনো হয়ে যাওয়ায় উৎপাদনও কমে যাচ্ছে, তাই ভবিষ্যতে এই চা হয়ে উঠতে পারে আরো দামি, যার দামের সামনে হয়তো ম্লান হয়ে যাবে হীরার উজ্জ্বলতাও। মার্সিয়া মান্নান, My TV.